সকালে উঠিয়া হাজারি ঠাকুর রানাঘাট চলিয়া আসিল কর্তাবাবু এবং পদ্মজী তাহাকে কি না জানি বলে একদিন কামাই করিবার জন্য কৈফিয়া দিতে দিতে তাহার প্রাণ যাইবে হইলও তাই ঢুকিবার পথে বসিয়া স্বয়ং বেচুচকর্তী মশায় খোদ কর্তা হাজারিকে দেখিয়া হাতের হুকা নামাইয়া কড়া সুরে বলিলেন কাল কোথায় ছিলে ঠাকুর হাজারি মিথ্যা কথা বলিল না বাড়িতে কাহারও অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যে কথা সে কখনো বলে না বলিল আগে অনেকদিন পর বাড়ি গেলাম কর্তামশায় ছেলে মেয়ে রয়েছে তাই একটা দিন না বলে কই এভাবে হোটেল থেকে পালিয়ে যাবার মানে কি কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে এ কথার জবাব সে দিতে পারিল না লুচি দিতে গিয়াছিল বাড়িতে তাহা বলিতেও বাধে সে চুপ করিয়া রইল তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর পদ্মি ঠিক কথা বলে দেখতে ভালো মানুষ হলে কি হবে তুমি এত বড় একটা হোটেলে রান্না বান্না ফেলে রেখে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে কাউকে কিছু না বলে বলি একেবারে নাকের জলে চোখের জলে সবাই মিলে খোর নেমো খারাম কোথাকার চালাকিরা জায়গা পাওনি বেচুচকির গলার জোর আওয়াজ পাইয়া পদ্ম কি ব্যাপার কি দেখিতে আসিল এবং দৌড়ে উঁকি মারিয়া হাজারিকে দেখিয়াই বলে উঠিল এই যে কি মনে করে আবার যে উদয় হলে কাল আমি বলি আর দরকার নেই ও আপদ বিদেই করে দেন কর্তা গাঁজা খেয়ে কোথায় নেশায় বুধ হয়ে পড়েছিল চেহারা দেখছেন না হাজারি একটু শঙ্কিত হইয়া উঠিয়া দেয়ালে টাঙানো গজালাটা ছোট্ট আয়নাখানায় নিজের মুখখানা দেখিবার চেষ্টা করিল কি দেখিল কি পদ্মছি তাহার চেহারাতে গাঁজা তো দূরের কথা একটা বিড়ি পর্যন্ত সকাল হইতে সে খাই যাও কাল একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল তার মজুরি এক টাকা আর জলখাবারের চারা তোমার এই মাসের মাইনে থেকে কাটা যাবে ফের যদি এমন হয় সেই দিনই বিদেই করে দেব মনে থাকে যেন বেশি বেঁচুচক্কর্তি রায় দিলেন হাজারি অপ্রতিভ মুখে রান্নাঘরের মধ্যে দিয়া ঢুকিল সেখানেও নিস্তার নাই কর্তার হাত হইতে নিষ্কৃতি পাইলেও পদ্মজির হাতে অত সহজে পরিত্রাণ পাওয়া দুষ্কর পদ্মজি হাজারির পিছনে পিছনে রান্নাঘরে ঢুকিয়া বলিল করবে না তো তোমার কাজ ওরা কেন করবে একা হাড়ি ঠালো আজকে যেমন বদমাইশ তার তেমনি একা বড় ডেজ কি নামাও ফ্যান গালো ভাত বারো খদ্দের কাল সব কাজ মুখ বুঝে ও ঠাকুর করেছে একা নবপুত্র গাঁজা খেয়ে কোথায় পরে আছেন আর ওর জন্য খেটে মরবে সবাই উড়ুন চুয়ে মুড়ুই পোড়া আমুন কোতাকার পদ্মচীর রাগের মাথায় ভুলিয়া গিয়াছিল এই মাত্র বেঁচুচক্রতি বলিয়াছেন যে কাল হাজারির বদলে ঠিকা ঠাকুর রাখা হইয়াছিল যাহার মজুরি হাজারির মাহিনা হইতে কাটা যাইবে হাজারি অবাক হইয়া বলিল একা কি রকম, এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছে বললেন বাবু পদ্মজি সামলাইয়া লইবার চেষ্টাই বলিল হয়েছিল তো হয়নি তো কি কত মাসে কি মিথ্যে বললেন তোমার কাছে যদি নাই বা পাওয়া যেত ঠাকুর তবে এই ঠাকুরকে একা খাটতে হতো না তোমার সঙ্গে কথা কাটাকাটি করার সময় নেই আমার মুর্শিদাবাদ আসবার সময় হলো এক্ষুনি স্টেশনে খদ্দের সব আসবে ডাল সাঁতলে ফেলো তাড়াতাড়ি চরচইটা চড়িয়ে দাও মুর্শিদাবাদ ট্রেন সশব্দে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল এইবার কিছু খরিদ্দারের ভিড় হইবে হাজারের ছোট ডেকচিটার মধ্যে হাত ডুবাইয়া সাঁতলাইতেছে এমন সময় বাহিরে গদির ঘরে বেঁচুচকর্তি চড়া গলার আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ শুনিয়া সে রান্নাঘরের দৌড়ের কাছে আসিয়া বাহিরের ঘরের দিকে চাহিল জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশায় কথা কাটাকাটি হইতেছে জ্যোতিষ ভট্টাচার্য অনেক দিন হইতে তাহাদের খরিদ্দার আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যায় তো আজ মাস ছয় হইতে মাসি খারে খায় বয়স পঞ্চান্ন বাহান্ন ম্যালেরিয়া রোগীর মতো চেহারা মাথা চুল প্রায় পাকিয়া গিয়াছে রং পূর্বে ফর্সা ছিল এখন পুড়িয়া আতকালো হইয়া আসিয়াছে প্রায় পরনে ময়লা ধুতি গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি পায়ে বিবর্ণ ক্যাম্বিশের জুতা বেঁচেচক্রী বলিতেছেন না আপনি অন্যত্র চেষ্টা করুন ভট্টাট মশায় আমি পারব না সোজা কথা হোটেল খুলেছি দু পয়সা রোজগারের চেষ্টায় অন্য ছত্বর তো খুলিনি জ্যোতিষ বলিতেছে টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই এই কমাসের বাকি আমি একসঙ্গে দেব না মশাই আপনি অন্যত্র চেষ্টা করুন যা গিয়েছে গিয়েছে আর আপনাকে খাইয়ে আমি জড়াতে রাজি নয় জ্যোতিষ ভট্টাচ বেশ নরম সুরে বলিল না না যাবে কেন বিলক্ষণ পায়ে পয়সা শোধ করে দেবো তবে পড়ে গিয়েছে একটু ফেরে কর্তামশায় তাই কটা দিন যেমন খাচ্ছি তেমন খেয়ে যায় সামনের মাসের পয়লা দোসরা না মশায় সামনের মাসের পয়লা দোসরার এখনো ঢের দেরি ও সব আর চলবে না মাপ করবেন আপনি অন্যত্তরে দেখুন জ্যোতিষ চেহারা দেখিয়া হাজারির মনে হইল লোকটা খুব ক্ষুধার্ত সকাল হইতে কিছু খাই নাই এত বেলায় না খাওয়াইয়া কর্তামশায় তাড়াইয়া দিতেছেন কাজটা কি ভালো হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে নতুবা দুমুঠো খাইবার জন্য লোকে এত খোসামত করে না হাজারের ইচ্ছে হইল একবার সে বলে কর্তশা আমি আজ খাবো না কাল দেশে একটা নেমন্তন্ন ছিল খেয়ে শরীর খারাপ আছে আমার ভাতটা না হয় ভরচা মশায় খেয়ে যান কিন্তু কথাটা বলিলে কর্তামশায়ের অপমান করা হইবে বিশেষ করিয়া পদ্ম তাহা হইলে তাহাকে আস্ত রাখিবে না জ্যোতিষ শেষ পর্যন্ত না খাইয়া চলিয়া গেল হাজারি ভাবিল আহা পুরনো খদ্দের ওকে এক থালা ভাত দিলে কি খেতি হতো হোটেলের আমি যদি কখনো হোটেল করি খেতে এলে কাউকে ফেরাবো না এতে আমার হোটেল উঠে যায় আর থাকে একে তো ভাত বেজে পয়সা তার খিদের ক্ষীরের সময় লোককে ফেরাবো ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে খাইবার ঘরে বেশ ভিড় মতি চাকর আজ দশ বারোটি লোক জুটাইয়া আনিয়াছে পদ্ম আসিয়া বলিল দশ থালা ভাত বাড়ো দুথালা নিরিমিশি আলুর ডালনা দিও আধ ঘন্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্দার বিদায় লইলে অপ্রত্যাশিতভাবে বনগায়ে ট্রেনের সময় কতগুলি লোক খাইতে আসিল বেলা দেড়টা এ সময় নতুন লোক প্রায়ই আসে না পদ্মজী যখন হাঁকিল পাঁচতলা ভাত ঠাকুর হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল ডাল একেবারেই নেই দুজনের মতো হবে কি না পদজি ডেকচির কাছে আসিয়া নিচু হইয়া দেখিয়া চাপা কণ্ঠে বলিল ও মা এতে একেবারে নেই বললে হয় এখন খদ্দের খাওয়াবো কি দিয়ে তোমার দোষ যখন ডাল কমে আসছে তখন দুখানা টেরেন বাকি তখন একটু ফ্যান মিশিয়ে সাঁধলে নিলে হতো না অতবার তোমায় বলে দেওয়া হয়েছে ফ্যান আছে হাজারি বলিল আছে আচ্ছা তো দুবাটি দেও ডালে ঢেলে দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি হাজারি এ ধরনের কাজ কখনো করে নাই করিতে তাহার বাধে সে সত্যই ভালো রাঁধুনি ইচ্ছে করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিতে বা এভাবে খরিদ্দার ঠকাইতে তাহার মন সরে না কিন্তু পদ্মির হুকুম না মানিয়া উপায় কি বাধ্য হইয়া ডালে ফ্যান মিশাইয়া খরিদ্দার বিদায় করিতে হইল ছুটি পাইল সেদিন প্রায় বেলা আড়াইটায় একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চুনি নদীর তীরে তাহার অভ্যাস মতো বেড়াইতে চলিল আজ কদিন নদীর ধারে যায় নাই তার সে পরিচিত নির্জন নিমগাছটার তলায় বসিয়া গাছের গুড়ি ঠেস দিয়া ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর পর্যায়ে রাস্তার দিকে চাহিয়া থাকে নাই বেশ লাগে জায়গাটা আর ওখানে গিয়া বসিলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানা রকম নতুন কথা মাথায় আসে অন্য কোথাও তেমন হয় না আর জায়গাটাতে গিয়া বসিতেই হাজারির প্রথমে মনে হইল হোটেল চলে রান্নার গুণে যাহার পয়সা দিয়া খাইতে আসবে তাহারা চায় ভালো জিনিস খাইতে ফ্যান মেশানো ডাল তাহারা খাইতে আসে না পদ্মচিয়ের অনাচারের দরুন বেঁচুচক্রতির হোটেল উঠিয়া যাইবে তাহার নিজস্ব হোটেল ততদিনে খোলা হইয়া যাইবে তাহার রান্নার গুণেই হোটেল চলিবে হঠাৎ হাজারি লক্ষ্য করিল জ্যোতিষ ভজ্জা চূর্ণির খেয়াঘাটে দাঁড়াইয়া আছে বোধহয় পার হইয়া ওপারে যাইবে ও ভরচা মশাই ভরচা মশাই জ্যোতিষ চাহিয়া দেখিয়া উঠিয়া হাজারির কাছে আসিল কোথায় যাবেন যাচ্ছি একটু ফুলে নবলা আমার ভাইরা ভাই থাকে তাহারই ওখানে দেখলে তো হাজারি তোমাদের চকর্তি মশাইয়ের কাণ্ডটা আজ বলি টাকা কি আমি দিতাম না দুপুরবেলা না খাইয়ে কিনা বললে অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে ভাত বেচা বামুন যদি ছোট লোক না হয় তবে আর কে হবে বিড়ি আছে দাও তো একটা হাজারি নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বলিল দুশো ঝাঁটামারি শহরের মাথায় আর থাকছি নে যাচ্ছি ফুলে নবলা আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্রবর্তী সেখানে একজন নাম করালো পার্বতীর দাদা একবার বলেছিল ওদের জমিদারি কাছারিতে একটা চাকরি করে দেবে পাল চৌধুরীদের জমিদারি মস্ত কাছারি সেখানেই যাচ্ছি একটা হিল্লে হয়ে যাবে হাজারি বলিল একটা কথা বলি ভরচাচ মশাই যদি কিছু মনে না করেন জ্যোতিষ ভট্চাজ বলিল কি টাকা কুড়ি এখন কিছু নেই আমার কাছে তা বলে দিচ্ছি তবে দে না আমি রাখবো না খাওয়ারটাকে আগে শোধ দিয়ে তখন অন্য কথা সে তুমি বলে দিও মশাইকে হাজারি বলিল টাকা করির কথা বলিনি বলছিলাম আপনি আহার করেছেন জ্যোতিষ কিছুমাত্র না ভাবিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল না কোথায় করব অতবেলায় মশাইয়ের হোটেল থেকে ফিরে আর ভাত কে আমার জন্য নিয়ে বসেছিল হাজারি খপ করিয়া জ্যোতিষ ভটচার্যের ডান হাতখানা ধরিয়া বলিল আমার সঙ্গে চলুন ভটচাজ মশাই আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ আসুন আমার সঙ্গে জ্যোতিষ ভট্চাজ বলিল কোথায় কোথায় আরে না না হাজারি আর ওসব থাক আমি জলটল খেয়ে আর এমন অবেলায় হাজারি নাছর বান্দা তাদের হোটেলের একজন পুরোনো খদ্দের আজ পয়সা নয় বলিয়া সারাদিন অনাহারে থাকি আর আনাঘাট হইতে যাইতেছে কি জানি কেন এ ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল জ্যোতিষ ভরচাজ বলিল আমি তোমাদের হোটেলে আর যাবো না কিন্তু হাজারি আচ্ছা তুমি যখন ছাড়ছ না তখন বরং একটু জলটল খাওয়াও হোটেলে নিয়েই বা যাবো কেন আসুন না জল টল নয় ভাত রেধে খাওয়াবো জ্যোতিষ ভরচাজ ব্যস্ত হইয়া বলিল না না ফুলে নবলা যেতে পারবো না আজ তাহলে আর সেখানে পৌঁছতেই হবে নিকটে কুসুমের বাড়ি একবার হাজারি ভাবিল ভরচাজকে সেখানে লইয়া যাইবে কিনা শেষে ভাবিয়া চিন্তিয়া তাহাই করিল ভদ্রলোককে রতুবা কোথায় বসাইয়া সে খাওয়ায় কুসুমের বাড়ির দোরে কড়া নাড়িতেই কুসুম আসিয়া দোর খুলিয়া হাজারিকে দেখিয়া হাসিমুখে কি বলিতে যাইতেছিল হঠাৎ জ্যোতিষ দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া স্বরে বলিল বাবা ঠাকুর কি মনে করে উনি কে সঙ্গে ওর জন্যই আসা উনি বামুন মানুষ আর সারাদিন খাওয়া হয়নি আমার চেনা শোনা আমাদের হোটেলের পুরনো খদ্দের পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তমশায় উনি না খেয়ে শান্তিপুরে চলে যাচ্ছিলেন আমার সঙ্গে দেখা ধরে আনলুম ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না বাইরের ঘরটা খুলে দাও গিয়ে কুসুম ব্যস্ত হইয়া বাহিরের ঘরে দৌড় খুলিতে গেল জ্যোতিষ ভচ্চারাজ কিছু দূরে দাঁড়াইয়া ছিল হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল তাহার পর বাড়ির ভিতর যাইতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল কী করবেন বাবা ঠাকুর রান্না করবেন সব জোগাড় করে দিই আর ততক্ষণ ঘরে যা কিছু আছে ও বাবা ঠাকুরকে দিই কি বলেন হাজারি বলিল রান্না করে খাওয়াইতে গেলে চলবে না কুসুম উনি থাকতে পারবেন না ফুলে নবলা যাবেন আমি বাজার থেকে খাবার কিনে আনি এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম কুসুম হাসিয়া বলিল বাবা ঠাকুর আপনি ব্যস্ত হবেন না দেখিনি আমি সব জোগাড় করছি জলখাবারে আমার ঘরে সব আছে ঘরে থাকতে বাজার যাবেন কেন খাবার আনতে আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ে ধুলো পড়েছে তখন আমার ঘরে যা আছে তাই দিয়ে খেতে দেবো কিন্তু বাবা ঠাকুর সেই সঙ্গে আপনিও মনে থাকে যেন হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করবার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল অগত্যা হাজারি বাহিরের ঘরে জ্যোতিষ কাছে ফিরিয়ে আসিল জ্যোতিষ ভাচ্চার্জ বলিল তোমার কোনো আত্মীয়র বাড়ি নাকি হে না না আত্মীয় নয় এরা হলো ঘোষ গোয়ালা এই বাড়িতে আমার ধম্ম বিয়ে হয়েছে ওই যে দোর খুলে দিল ওই মেয়েটি পনেরো মিনিট আন্দাজ পরে ঝনঝন করিয়া শিকল লড়িয়া উঠিতে হাজারি বাহিরের বাড়ির অন্দরের দিকে দাওয়ায় গিয়া দাঁড়াইল দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা দুবাটি জাল দেওয়া দুধ দুখানা থালে ফল মূল কাটা বড় বাতাসা ছানা দুটি মুখ কাটা ডাব ঝকঝকে করিয়া মাজা দুটি কাঁসার গ্লাসে দু গ্লাস জল হাসি মুখে কুসুম বলিল ওকে ডাকুন সেবা করতে বলুন যা বাড়িতে ছিল একটু মুখে দিয়ে নিন দুজনে তা তো হলো কিন্তু আমি আবার কেন কুসুম মেয়ের বাড়ি যে না খেয়ে যা আবার কি জো আছে ডাকুন ওকে জ্যোতিষ খাইতে বসিয়া যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্থ ছিল তাহার থালায় একটু কিছু পড়িয়া রহিল না কুসুম পান সাজিয়া বাহিরের ঘরে পাঠাইয়া দিল খাওয়ার পরে জ্যোতিষ ভচ্চারাজ বিদায় লইবার সময় বলিল তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি আশীর্বাদ করে যায় কুসুম আসিয়া গলায় কাপড় দিয়া দুজনকেই প্রণাম করিল জ্যোতিষ ভাচ্চাজ বলিল মা শোনো সারাদিন সত্যিই খায়নি ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে তুমি বড়ো ভালো মেয়ে ছেলেপিলে নিয়ে সুখে থাকো এই আশীর্বাদ করি হাজারি জ্যোতিষ ভট্রাজের সঙ্গে চলিয়া আসিল পথে আসিয়া বলিল ভট মশায় একটা হোটেল নিজে খুলব অনেক দিন ধরে ইচ্ছে আছে আপনি কি বলেন কনায় আসে করতে পারো খুব লাভের জিনিস তোমার হবেও তোমার মনটা বড় ভালো কিন্তু পয়সা পাবে কোথায় তাই নিয়েই তো গোলমাল নইলে একদিন খুলে দিতাম দেখি চেষ্টায় আছি ছাড়ছি নে ওই যে আমার মেয়ে দেখলেন ওই কুসুম ও একবার টাকা দিতে চেয়েছিল তা নেয়া কি ভালো ও গরিব বেওয়া লোক কেন ওর সামান্য পুঁজি নিতে যাব তাই নিইনি নিলেও এখুনি দেয় তবে সে টাকা খুব সামান্য তাতে হোটেল খোলা যাবে না জ্যোতিষ ভচ্চা চূর্ণির খেয়ার ধারে আসিয়া বলিল আচ্ছা চলি হাজারি তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাঁধা কোদ্দের থাকব। সে তুমি ধরে নিতে পারো আর কোথাও যাব না তোমার মতো রান্না কটা ঠাকুর রাঁধতে পারে হে বেচুচক্রতির হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে ভালো চলবে তোমার হোটেল এদিক রে তোমার মতো রাধিতে কেউ পারে না বলে যাচ্ছি জ্যোতিষ ভরচাস্ত চলিয়া গেল কিন্তু হাজারির মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বল প্রেরণা দিয়ে গেল সে জানে তাহার হাতে রান্না ভালো কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি ক্ষুধার তো ব্রাহ্মণকে খাইয়াছিল বটে কিন্তু সে যাইবার সময় যাহা দিয়ে গেল হাজারীর মনের আনন্দ উৎসাহের দিক দিয়া দেখিতে গেলে তাহা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে মতি চাকর বা পদ্মচী কেহই নাই গদির ঘরে বেচুচকতি কাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল হোটেলে রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয় বরং ছুটি পাইয়া বাহিরে গেলে যত দুর্ভাবনা আসিয়া জোটে প্রকাণ্ড উনুনের ওপরে ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিজেকে বিজয় বীরের মতো কল্পনা করে তখন না মনে থাকে কুসুমের কথা না মনে থাকে অন্য কোনো কিছু অবসাদ আসে কাজ হাতে না থাকিলে এ বরাবর দেখি আসিতেছে সে ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল হাজারিকে চুপি চুপি বলিল একটি কথা আছে আমার দেশের একজন লোক এসেছে আমার কাছ থেকে চাকরি খুঁজবে বড় গরিব তাকে বিনি টিকিটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে তোমার যদি মত হয় তবে তাকে বলি হাজারি বলিলে নিয়ে এসো তার আর কি গরিব মানুষ খাবে আমার কোনো অমত নেই রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতে লোকটাকে চিনাইয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল পদ্মিয়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটি বিনা টিকিটে খাইয়া চলিয়া গেল কেহ কিছু ধরিতেও পারিল না এই রকম চলিল দিন নয় দশ বারো দিন একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে তাহাকে বিনামূল্যে খাইতে দিতে হইল ব্যাপারটি সামান্য হাজারে কিন্তু একটা প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা হইতে এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে বেঁচুচক্রতির টিকিট ও পয়সা তো ঠিক মিল আছে সুতরাং তার দিক দিয়া সন্দেহের কোনো কারণ নয় পদ্ধচী যে পদ্ধতি সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার ভাত তরকারি কিছু মাপ থাকে না যে কম পড়িবে সুতরাং কে ধরিতেছে এ ধরনের চুরি ধরিবার কি উপায় নাই কোনো কয়দিন ধরিয়া হাজারি চুর্ণির ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথা ভাবে ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাহিরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সে চুরি ধরিবার উপায় কি। অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসল একদিন বিকেলে থালার নম্বর যদি দেয়া থাকে আর টিকিটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে তবে থালা এটো হইলেই ধরা পড়বে অমুক নাম্বারে থালার খুদদের বিনা টিকিটে খাইয়াছে না পয়সা দিয়া খাইয়াছে মাঝে মাঝে তদারক করলেই জিনিসটি ধরা পড়বে তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরির নিকট হইতে এটো থালার নম্বরগুলো জানিয়া লইলেই হইবে হাজারি খুব খুশি হইল ঠিক বাহির করিয়াছে বটে একটা ফাঁক অবশ্যই আছে সেও জানে যদি কলা পাতায় খাইতে দেওয়া হয় যদি বিনা নম্বরী থালা সেই লোকটা বাহির হইতে আনে তাহাতে নিস্তার নাই কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়িবে এটো থালা সেই লোকটা কিছু মাজিতে বসিতে পারে না হোটেলের মধ্যে। কলা পাতায় কেহ খাইতেছে ইহা চোখে পড়িলে তখনই ঝি চাকরে সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেহ সাহস করিবে না তাহাকেও পাতায় ভাত দিতে দুশো আড়াইশো টাকা যদি জোগাড় করা যায় তবে রেল বাজারে আপাতত হোটেল খুলিয়া দেওয়া যায় টাকা দেয় কে জ্যোতিষ কথা তাহার মনে পড়িল বেচারি বড় কষ্টে পড়িয়াছে শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম্বস্থানে যায় চাকরির রুমেদার হইয়া যদি সে হোটেল খোলে জ্যোতিষ আনিয়া রাখিবে বৃদ্ধ মানুষ দুটি করে খাইতে পারিবে আর কিছু হাত খরচ মিলিবে ইহার বেশি তাহার আর কিসেই বা দরকার প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল গত দুবৎসর যেরূপ হইয়া আসিতেছে সেই একই ঘোড়া নিম গাছ সেই একই চূর্ণির খেয়াঘাট পালেদের সেই একই কয়লা ডিপোতে মুটেও সরকারবাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে সবই পুরাতন দিন যায় কিন্তু তাহার স্বাদ পূর্ণ হইবার তো কোনো লক্ষণই দেখা যাইতেছে না বরং দিন দিন আরও ক্রমে অবস্থা খারাপের দিকেই চলিয়াছে সামান্য মাইনে হোটেলের কি হইবে ইহাতে বাড়িকে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না পেট খাইতে দেওয়া যায় না পেপির মা গরিব ঘরের মেয়ে যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখে নাই স্বামীর ঘরে আসিয়াও তাই সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে মুখ ফুটিয়া কোনোদিন দিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়িতেছে নিজে আতপেটা খাইয়া ছেলে মেয়েদের জন্য দুমুঠো বেশি ভাত জল দিয়া রাখিয়া দিতেছে হাঁড়িতে তাহারা সকালবেলা খাইবে কখনো কোনো দিন সেজন্য বিরক্তি প্রকাশ করে নাই অদৃষ্টকে নিন্দা করে নাই হাজারি সব বোঝে তাই তো সে আজকাল সর্বদা এক মনে উপায় চিন্তা করে কি করিয়া সংসারের উন্নতি করা যায় চকতিমশাইয়ের হোটেলের আধুনিক বৃত্তি করিলে কখনো যে উন্নতি করা যাইবে না আর পদ্মচি ঝাটা খাইয়া মাঝে পড়িয়া হার কালি হইয়া যাইবে ভগবান যদি দিন দেন তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করবে হোটেল একখানা খুলিবে কুসুমের সঙ্গে এই যে আলাপ হইয়াছে হাজারি এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে কুসুম চমৎকার মেয়ে প্রবাস জীবনে কুসুমের সাহচর্য তাহার মধুর ব্যবহার কখন না সে গোয়ালার মেয়ে কিন্তু বড় ভালো লাগে আরও ভালো লাগে এই জন্য যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবেণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের ওপর সব বিষয়ে নির্ভর করা যায় মনে হয় এ কাজের ভার কুসুমের ওপর দেয়া নিশ্চিন্ত হওয়া যায় সে প্রতারণা করিবে তো নাই বরং প্রাণপণে যত্নে কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে যেমন আপনার লোকে করিয়া থাকে হাজারে যদি নিজের দিন ফিরাইতে পারে তবে কুসুমের দিনও সে অমন রাখিবে না টেপিও তার মেয়ে কিন্তু টেপি বালিকা কুসুম বুদ্ধিমতী ও যেন তার বড়ো মেয়ে যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে মন প্রাণ দিয়া চেষ্টা করে মেয়েও বটে বন্ধুও বটে সকালে সেদিন রতন ঠাকুর আসিল না পদ্মঝি আসিয়া বলিল ও ঠাকুর আর আসবে না কাল বলে গিয়েছে তরকারিগুলো তুমি কুটে নাও নিয়ে রান্না চাপিয়ে দাও আমি আজ দিয়ে দিচ্ছি হাজারি প্রমাদ গণিল আজ হাটবার দুপুরে অন্তত একশো দেড়শো হাটুডে খরিদ্দার খাইবে একা হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয় পদ্মঝিয়ার কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল বেলা সাড়ে আটটার সময় সবে ডাল ভাত নামিয়াছে এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল হাজারি বলিল আগে বাবু সবে ডাল ভাত নেমেছে কি দিয়ে খাবেন লোকটির রাগিয়া বলিল নটা বেজেছে মোটে ডাল ভাত কীরকম ঠাকুর তুমি যদু বারুজের হোটেলে এতক্ষণে তিনটে তরকারি হয়ে গিয়েছে এরকম করলেই তোমাদের হোটেল চলছে হাজারি বলিল তো বাজেনি বাবু সাড়ে আটটা লোকটার মেজাজ রুক্ষ ধরনের বলিল আমি বলছি নটা তুমি বলছো সাড়ে আটটা আবার মুখে মুখে তর্ক আমি ঘড়ি দেখতে রে সে কথা তো হয়নি বাবু ঘড়ি কেন দেখতে জানবেন না আপনারা বড় লোক কিন্তু নটা বাজলে কৃষ্ণনগরের গাড়ি আসে সে গাড়িতে এখনো আসেনি আবার তর্ক এক চর মারব গালে বোধহয় লোকটা মারিয়ায় বসিত ঠিক সেই সময় পদ্মজি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল কি হয়েছে বাবু লোকটা পদ্মচিয়ার দিকে ফিরিয়া বলিল তোমাদের এই অশোভ ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে কি জানোয়ার হোটেলে রাধুনিগুড়ি করতে এসে আবার লম্বা লম্বা কথা আজ দিতাম তোমাকে এক চর্ক কষিয়ে টের পেতে তুমি মজা পদ্মশ্রী বলিল যাক বাবু আপনি ক্ষমা দেন ওর কথায় চড়লে কি চলে আসুন আপনি খাবেন এখানে খাবো কি তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক রান্না হয়নি তো টিকিট বিক্রি করছিলে কেন তোমরা দেখাবো তোমাদের মজা যত্ত বদমাইশ সব পদজি ঝাঁদের সঙ্গে বলিল ঠাকুর তুমি কি রকম মানুষ বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করো তোমার কি দরকার ছিল রান্না কেনই বা হয় না যা হয়েছে তাই দিয়ে ভাত দাও আর মাছ ভেজে দাও যান বাবু আপনি গিয়ে বসুন খানিক পরে লোকটা খাইয়া ফেলিয়া বলিল মাছটা একেবারে পচা রামও রামও কেন মরতে এই হোটেলে খেতে এসেছিল ছি ছি এ ঠাকুর এদিকে এসো পদজি হাঁ হাঁ করে ছুটি আসে বলে কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে যত সব নাকামি মাছ একদম পচা লোকজনকে মারবার মদলোক তোমাদের না আজ রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে রিপোর্টের কথা শুনিয়া পদ্মজির মুখ শুকাইয়া গেল সে তাড়াতাড়ি বলিল বাবু আপনার পায়ে পড়ি বসুন না খেয়ে উঠবেন না আমি দই এনে দিচ্ছি একদিন যা হয়ে গেছে ক্ষমা না করে নিন বাবু সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেজচকতি বিনীত সুরে অত্যন্ত কাঁচু হইয়া বলিল বাবু একটা কথা আছে আপনার টিকিটের পয়সাটা তো নিতে পারি নে আপনার খাওয়াই হলো না পয়সা কওয়া না আপনি নিয়ে যান লোকটি বলিল না না থাক পয়সা দিতে হবে না ফেরত কিন্তু এরকম আর যেন কখনো না হয় বিচুচকী জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েক আনা গুজিয়ে দিল একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মি দাঁড়াইয়া আছে বিচুচকী বলিল ঠাকুর পদ্দেদের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ হাজারি অবাক হইয়া বলিল ঝগড়া কার সঙ্গে ঝগড়া করলাম বাবু পদ্মঝি বলিল ঝগড়া করছিলে না তুমি বাবুর সঙ্গে সে মুখে মুখে তক বাবু তো চর মারবেনি আমি গে না পড়ে দিত কষিয়ে দু চার ঘা আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন ওর কি কাণ্ড জ্ঞান আছে তখনও সমানে ঝগড়া চালাচ্ছে বেঁচুচক্রী বলিল খদ্দের যাই কেন বলুন না তাই শুনে যেতে হবে এ তুমি বুড়ো হয়ে মরতে চললে আজও শিখলে না তুমি বাবু আপনি শুনে বিচার করুন ঝগড়া তো আমি করিনি উনি বললেন নটা বেজেছে আমি বললাম সাড়ে আটটা বেজেছে এই উনি আমায় বললেন আমি কি ঘড়ি দেখতে জানি নে পদ্মী বলিল তোমার সব মিথ্যে কথা ঠাকুর ও কথায় কথায় ভদ্রলোকরম চটে না তুমি বিয়াদপের মতো তর্ক করছো তাই বাবু চটে গিয়েছে আমি গিয়ে স্বকণ্ডে শুনেছি তুমি যা তা বলছো অবশ্য এখানে পদ্মঝিয়ের উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না এ কথা হাজারি ভালো করিয়া জানিত বেচুচক্র্তী মহাশয় কাহারও কথা শুনিবেন না পদ্মজী যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেন সে অবত্যা চুপ করিয়া রহিল বেচুচকী বলিল পচা মাছকে এনেছিল হাজারি উত্তর দেবার পূর্বে পদ্মজী বলিল এই গিয়েছিল বাজারে ওই এনেছে হাজারি বিস্ময়ে কাঠ হইয়া গেল কি স্বপনেশে এসে মিথ্যে কথা পদ্মজি খুব ভালো করিয়াই জানে কাল রাতে প্রায় দেড় পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইলে পদ্মজি তাহাকে বলিয়াছিল মাছগুলো ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া আর আরেকবার ভাজিয়া লইয়া মাছের ঝোল করিতে তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায়নি পদ্মজি নিজেই মাছ ভাজা দিবার কথা বলিয়াছিল কিন্তু এসব কথা বেঁচুচক্রতিকে বলিয়া কোনো লাভ নাই বেঁচুচক্রতি বলিল তোমার আট আনা জরিমানা হলো মাইনের সময় কাটা যাবে যাও হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল কিন্তু তাহা চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতেছিল কি অসহ্য অবিচার সে বাজারে গিয়াছিল ইহা সত্য মাছ কিনিয়াছিল ইহাও সত্য কিন্তু সে মাছ পচা নয় সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয় নাই অথচ পদ্মঝি দিব্য তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল আর সে মিথ্যে অপরাধে তাহার হইল জরিমানা পদ্মদিদি তাহার সঙ্গে কেন এমন করিয়া লাগে কী করিয়াছে সে পদ্ধতিদির রতন ঠাকুর আজ নাই খাটুনি সবই তাহার ওপর আট দশজন লোক ইতিমধ্যে টিকিট কেনিয়া খাবার ঘরে রুকিল চাকরে জায়গা করিয়া দিল হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল তাহারা খুব গোলমাল করিতে লাগিল শুধু আলু ভাজা ডাল দিয়া খাওয়া যায় ইহারা সকলেই রেলের যাত্রী স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে একমাত্র তাহাদেরই হোটেলে এত সকালে সব হইয়া গিয়াছে মাছের ঝোল অম্বল পর্যন্ত এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই এ কি অন্যায় ইত্যাদি পদ্মচি দরজার কাছে মুখ বাড়িয়া বলিল ও ঠাকুর দাও না মাছ ভেজে বাবুরা বলছেন শুনতে পাও না বাবুরা খাবেন কি দিয়ে অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও আজকাল মাছ এখনো কোটা হয় না পদ্ম তাহা জানে হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারদের পাতে দিবে না সে বলিল ভাজা মাছ আর নেই যা ছিল ফুরিয়ে গিয়েছে পদ্মচী বলিল তবে একটু বসুন বাবুরা একখানা তরকারি করে দিচ্ছে বসুন আপনারা উঠবেন না শিক্ষামতো চাকর আসিয়া বলিল ও ঠাকুর বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হলো রান্নাবান্না কিছু হলো না এখনো ঘন্টা পড়ে গিয়েছে যে খরিদ্দারেরা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল ইহারাও সেই গাড়িতে কৃষ্ণনগরে যাইবে একজন বলিল ঘন্টা পড়ে গিয়েছে মতিচাকর বলিল হ্যাঁ বাবু অনেকক্ষণ গাড়ি গাংনাপুর ছেড়েছে এলো বলে মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক তাহারা উঠিতে পারিলে বাঁচে গাড়ি ফেল হইয়া গেলে অনেক অনেকক্ষণ আর গাড়ি নয় পদ্মচি বলিল আহা বাবুরা উঠবেন না ধীরে সুস্থে খান মাছ ভেজে দাও ঠাকুর আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি বসুন বাবুরা খরিদ্দারেরা উঠিয়া পড়িল ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয় তাহারা চলিয়া যাইতে পদ্মচি বলিল যা এইবার মাছগুলো কুটি এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে ছখানা মাছের দাগা বেঁচে গেল এই জুয়াচুরিগুলো হাজারি পছন্দ করে না শুধু এখানে বলিয়া নয় রেলবাজারে সব হোটেলে এই ব্যাপার সে দেখিয়া আসিতেছে খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া বলে বাবু গাড়ির ঘন্টা পড়ে গেল খরিদ্দার হাত পেটা খাইয়া উঠিয়া যায় হোটেলের লাভ ছি ন্যায্য পয়সা গুনিয়া লইয়া এ কী জোয়াচুরি হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে কখনও মুখ দেয়া একথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোঁয়া তুলিয়া দেয় যাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে অধিকাংশ পাড়া লোক রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই ইহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয় চাকরকে শিখানো আছে সে সময় বুঝিয়া রেলগাড়ি ধোঁয়া তুলিয়া দেবে আজ পাঁচ ছ বছর হাজারি দেখি আসিতেছে এই ব্যাপার নিজের হোটেল যখন সে খুলিবে ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নিজ কৌশল সে অবলম্বন করিবে না ন্যায্য পয়সা লইবে ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে এই সব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তাহার হোটেল না চলে না হয় নাই চলিল হোটেল ফাঁকি দেওয়া যায় না হাঁটুরে খরিদ্দারদের